हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी टीटो अपने सकल के आमार चैनल परफेक्ट प्लेटे स्वागत जानाई। आशा करी आपनारा सकले भालो आछेन। आज के आमार रेसिपीते रयेछे मटन। आज आमी आपनादेर संगे शेयर करब मटनेर एकटी खूब सुंदर घरोया रेसिपी। चलुन ताहले शुरू करी आजकेर एई मटन मसाला रेसिपिटी। आजकेर मटन मसालार जन्य आमी नियेछि 1 किलो मटन। प्रथमे आमी मटनटाके मैरिनेट करे नेब, आर तार जन्य प्रथमे आमी दिए दिच्छि 1 चामच नून, 1 चामच लंकार गुड़ो, 1 चामच हलुद गुड़ो, 1 चामच धने गुड़ो, 1 चामच जिरे गुड़ो, आर एखाने दिए दिच्छि एकटा मीडियम साइजेर प्याज बाटा। एखाने दिए दिच्छि 8-10টা पाका लंका बाटा और 2 चामच आदा रसुन बाटा। दिए दिच्छि 1 कप टक दई। दिए देव 2 चामच सर्षेर तेल, किछुटा लेबुर रस भालोभाबे निंगड़े दिए नेब। एखन सबगुलो उपकरणके मांसेर संगे खूब भालोभाबे माखिए नेब। মাংসটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একে ঢেকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এদিকে মাংসটা ম্যারিনেট হতে হতে আমি একটা কড়াই গরম করে নিয়ে এতে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা আর কিছুটা হলুদ। এখন এই তেলটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা 4টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। মিডিয়াম আঁচে আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে আলু ব্যবহার না করলেও পারেন। আমি যেহেতু বাঙালি, আলু ছাড়া চলে না, তার জন্য আমি অবশ্যই মাংসে আলু ব্যবহার করি। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে সাইড করে রেখে দেব। এখন আমি ওভেনে একটি বড় সাইজের প্রেসার কুকার বসিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা। এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তার মধ্যে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী আর কিছুটা স্টার ফুল। এখন এই মশলাগুলোকে লো ফ্লেমে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন আমি অ্যাড করে দেব ম্যারিনেট করা মটনটা। এখন আমি ম্যারিনেট করে রাখা মশলা বাটিটা ধুয়ে কিছুটা জল এর সঙ্গে অ্যাড করে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 4টি সিটি দিয়ে নেব। চারটে সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবার আমি যে তেলটায় আলু ভেজেছিলাম তাতে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেব আর পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নেব।
এখানে আমি এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করলে নাকি পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। এখানে সামান্য একটু হিং দিয়ে দিলাম। এই হিংটা এখানে অপশনাল, এটা আপনারা না চাইলে না দিলেও চলবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দু চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে দু তিন মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে ফ্রাই করে নেবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা গোটা রসুন দিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোর মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি প্রেশার কুকারে সিটি মেরে রাখা মাংসটা। চারটে সিটি দেওয়ার ফলে মাটনটা 60% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি কষাতে কষাতে সেদ্ধ করে নেব। মাটনটা যত টাইম নিয়ে রান্না করা যায় তত তার স্বাদটা বাড়তে থাকে। আজকে আমার হাতে সময় কম ছিল বলে আমি মাটনটাকে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তা না হলে আমি মাটনকে ডাইরেক্ট রান্না করতেই পছন্দ করি। এবার আমি একে ঢেকে দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে মাংসটাকে সেদ্ধ হতে দেব। মাঝে মধ্যে ঢাকনাটাকে সরিয়ে মাংসটাকে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 10-12টা কাজু বাদাম বাটা। এতে ঝোলের ঘনত্বটা বাড়ে আর মাংসে একটা শাহী ভাব নিয়ে আসে। বন্ধুরা, আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট, লাইক এবং আপনাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের মধ্যে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। মাংসটা প্রায় হওয়ার পথে, এখন আমি একে আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা দেখুন, মাংসটা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এখন আর কিছুক্ষণ ভালোভাবে নাড়ি চাড়িয়ে রান্না করলেই আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটাকে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
আলুটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়নি, তার জন্য এখানে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে আর কিছুক্ষণ রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলু এবং মাংস দুটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব এক কাপ তাজা ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল মাটন মশলা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।